শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরা খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কস্তার আহমেদ দর্শক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ সুনামগুলো পড়ে থাকি এবং গুলোর পর্যালোচনা করে থাকি দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে জানাচ্ছি দর্শক আপনাদেরকে বিবৃতি ভিক্ষা করছেন ইউনুস সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জনগণের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন নিয়ে চাপ নেই ব্রিক্সের সদস্যপদ পাওয়ার চেষ্টা ছিল না চাইলে পাব না সে অবস্থা নেই দর্শক আমরা দেখছি যে গতকালকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে যে সফর ছিলেন ব্রিক্স সম্মেলনে যোগ দেয়নি সেই সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখি যে প্রতিটি দেশ সফর করার পরে কিন্তু প্রধানমন্ত্রী সেই সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেন এবং সেই ধারাবাহিকতাই কিন্তু গতকালকে সাউথ আফ্রিকা যে সফর ছিলেন জোহানেসবার্গ সেই সফর সম্পর্কে সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সংবাদ সম্মেলন কিন্তু বেশ কিছু বিষয় উঠেছে মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিশ্বের প্রায় 160 থেকে 150 অধিক বিশ্ব নেতা এবং এর মধ্যে 100 অধিক যারা রয়েছেন এর মধ্যে নোবেল বিজয়ী তারা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু চিঠি লিখেছেন যে তার পক্ষে আসলে তার যে বিচার তিনি ন্যায় বিচার পাচ্ছেন না তার বিরুদ্ধে একটি মহল কাজ করছে এবং সেই কারণেই তাকে যাতে ন্যায় বিচার করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা হস্তক্ষেপ করেছে এবং খোলা চিঠি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী কিন্তু সেটিকে উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে এখন একেবারেই দিশেহারা হয়ে বিবৃতি ভিক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকেও কথা বলতে দেখা গিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লোকজনেরা আসলে বিনিয়োগ করে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু এটি একটি আইন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে সেই কারণে এটি নিয়ে বিশ্বের নেতাদের এই বিবৃতিতে আসলে হতাশাজনক বলে তিনি মন্তব্য করেছেন এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি বর্তমান তিনি কিন্তু বলেছেন যে বিচারের ঊর্ধ্বে আসলে কেউই নন সে যত বড় ক্ষমতার মালিকই হোক যত বড় মানুষই হোক কেন এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিষয়টি উল্লেখ করেছেন যে অনেক নোবেল বিজয়ী কিন্তু কারাগারে গিয়েছেন জেল খেটেছেন সেই কারণেই তাদের কর্মকাণ্ডকে ঘিরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে তো এটি নতুন কিছু নয় যে বিচারের প্রক্রিয়ায় চলবে বাংলাদেশের বিচার স্বাধীন এটি কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুইজনেই কিন্তু একই কথাই বলেছেন যে আসলে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এখানে বিচারের ব্যবস্থা অনুযায়ী চলবে সরকারের কোনো হস্তক্ষেপ করবে না এবং যেই তার বিরুদ্ধে যেই মামলা সেটি আসলে সরকার মামলা করেনি যারা আসলে ভুক্তভোগী তারাই মামলা দায়ের করেছেন এবং সেই মামলার যা রায় হয় সেটি আসলে হবে এবং সেটি দেখবার বিষয় আমরা দেখছি যে আসলে এর আগেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি পত্রিকায় লেখা ছাপা হয়েছিল পরে সেটিকে জানা গেছিল সেটি বিজ্ঞাপন আকারে ছাপানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো এই ঘটনাগুলো ঘটল সেখানে কিন্তু নির্বাচন নিয়েও কথা হয়েছে নির্বাচন নিয়েও তারা বলেছেন যে আসলে তারা চায় যে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে আসলে সব মানুষ অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই কথাই বলেছেন যে আসলে জনগণের অংশগ্রহণে যে নির্বাচন সেটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেই নির্বাচন কিন্তু এবার অনুষ্ঠিত হবে দর্শক পাশেই দেখছি 70% মানুষের মতে ভুল পথে অর্থনীতি জরিপ বন কেটে সাফারি পার্ক তিন পর্যায়ের প্রকল্প ব্যয় 1,025 কোটি টাকা প্রথম পর্যায়ের প্রকল্প ব্যয় 382 কোটি টাকা প্রথম পর্যায়ে পাহাড় ও বন কাটার জন্য ব্যয় প্রায় 1 কোটি টাকা পরিবেশ আন্দোলনকে পাত্তাই দেওয়া হয়নি দুই ধাপে পরামর্শক ব্যয় 15 কোটি 72 নেতাকর্মী নিখোঁজ দাবি বিএনপির মুক্তির আশ্বাসে অর্থ আদায় গুম প্রতিরোধ দিবস আজ প্রতারিত পরিবারের সদস্যরা পুলিশকে জানায়নি 14 বছরে হদিস নেই 645 জনের গুম সরকার বিরোধীদের প্রচারণা স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব ডক্টর কামালের সিঙ্গাপুরে বিএনপি জাপা দেশে গুঞ্জন কৌতূহল বিএনপি নেতাদের সঙ্গে বিজেপির বৈঠকের গুঞ্জন নেতাদের চরিত্র হরণের ক্ষমতাসীনরা বিএনপি চুন্নুর সিঙ্গাপুরে যাওয়ার তথ্য নাকচ জাপান দর্শক আমরা দেখছি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন এবং এরপরেই আমরা দেখেছি আরও বেশ কয়েকজন বিএনপির জ্যেষ্ঠ নেতা কিন্তু সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন এবং সেখানে কিন্তু এখন এটি নিয়ে নানান ধরনের গুজব এবং গুঞ্জনও কিন্তু রয়েছে যে আসলে তারা ক্ষমতাসীন দল যে রয়েছে ভারতের সেই বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং এই ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে আবার একই সাথে জাতীয় পার্টির একজন নেতা আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই যিনি সরকার বিরোধী কথা বলে যাচ্ছিলেন তারাও কিন্তু গুঞ্জন উঠছে যে সেও আসলে এই যে সিঙ্গাপুরে যে সফর সেই সফরে যোগদান করবে এবং সেখানে তাদের বৈঠক করার কথা রয়েছে আমরা জানি যে সেপ্টেম্বরেই
কিন্তু সরকার বিএনপি আগে থেকেই বলে আসছিল যে সেপ্টেম্বরে সরকার পতনের যে একদফা আন্দোলন সেই একদফা আন্দোলনের দিকে তারা কিন্তু এগোবেন এবং সেই লক্ষ্যে আসলে এটি বাস্তবায়নের ক্ষেত্রেই তারা আসলে গিয়েছেন কিনা অনেকেই বলছেন যে আসলে যেহেতু আন্দোলন করবেন সেক্ষেত্রে শরীরের যে অবস্থা সেটি দেখবার জন্য অনেকেই গিয়েছেন তবে এই আসলে পরিস্থিতি এখন কিন্তু অনেকটা ঘোলাটে অবস্থার মধ্যে রয়েছে তবে জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে আসলে চুন্নু যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে দেশেই রয়েছেন তিনি সিঙ্গাপুরে যাননি বিএনপি নেতারা কিন্তু এখনও পর্যন্ত খোলাটে পরিস্থিতির মধ্যে রয়েছেন এই পরিস্থিতি আওয়ামী লীগের অনেক নেতারা মানতে নারাজ অনেক নেতারা কথা বললো আবার অনেকই সরকার পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে আজকে থেকে কিন্তু এশিয়া কাপ শুরু সে সঙ্গে সময়ছিলাম দেখলাম এশিয়া কাপ শুরু আজ এই প্রথম দুই দেশে কিন্তু আয়োজন করা হচ্ছে এশিয়া কাপের এর আগে আমরা দেখেছি প্রত্যেকটি দেশে যেখানে আয়োজন করা হতো একটি দেশেই কিন্তু সেখানে আয়োজন করা হতো কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে একটি বৈরী পরিস্থিতি বহমান হওয়ার থাকার কারণেই কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কা দু দেশ মিলে এই খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচ কিন্তু আজকেরই শুরু হবে ডেঙ্গুতে দুই সপ্তাহ ধরে গড়ে 10 জনের মৃত্যু গ্যাসে বাড়তি খরচ 150 কোটি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা উদ্বোধনের মাত্র কয়েকদিন তাই শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে গতকাল ঢাকার ভেটির এক্সপ্রেসওয়েতে যানবাহনের ট্রায়াল অনুষ্ঠিত হয় সাদিকের ছবি নামানোয় আওয়ামী লীগ নেতার গলায় জুতার মালা বরিশাল থেকে খবরটি প্রকাশিত হয়েছে এই ছিল দেশ রূপান্তরের প্রধান প্রধান সংবাদ ছিলাম দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি দেশে কি হবে বলবে জনগণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করুন অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ অপরাধ বোধ না থাকলে বিবৃতি ভিক্ষা করেন কেন সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচারের কান দেবেন না চেয়ে পাবে না সে অবস্থানে বাংলাদেশ নেই বাজার সিন্ডিকেট কত শক্তিশালী তা দেখব অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর জেলায় জেলায় প্রশাসন পুলিশ ও ইসি কর্মকর্তাদের দ্বন্দ্ব এজলাসে হট্টগোল দুই বিচারপতি জানিয়েছেন প্রধান বিচারপতিকে নির্বাচন ঘিরে অস্তিত্বের লড়াইয়ে বিএনপি সুন্দরী তরুণীরাই টার্গেট ছিল চীনা নাগরিকের ডেঙ্গুতে আরও 13 জনের প্রাণহানি এ ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে ইমরান খানের দণ্ড স্থগিত তবে মুক্তি মিলছে না সাইফার মামলায় তাকে কারাগারে রাখার নির্দেশ তোষাখানা মামলায় রায় অন্ধকার অধ্যায় শাহবাজ শরীফ পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু হাইব্রিড এশিয়া কাপ অপচয় রোধ ও মূল্যস্ফীতি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর একনেক সভায় 20 প্রকল্প অনুমোদন গণভবনে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ভোট দিতে পারলে অংশগ্রহণমূলক নির্বাচন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি অংশগ্রহণ করলেই বৈধ হবে অন্য কেউ করলে হবে না এটা তো হতে পারে না বাংলাদেশ এখনই ব্রিক্সের সদস্যের জন্য চেষ্টা করেনি চাইলে পাবো না সে অবস্থাটা নেই ইউনুসের জন্য বিবৃতি না দিয়ে আইনজীবী পাঠান আইন তার নিজের গতিতে চলবে ডেঙ্গু রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা দিশেহারা চিকিৎসা ব্যয়ের চেয়ে কম খরচে নির্মূল করা যায় মশা বলছেন বিশেষজ্ঞরা অপরিণত বয়সে জন্ম শিশু মৃত্যুর বড় কারণ আদালতকে কলুষিত করা ঠিক হবে না আইনমন্ত্রী চাহিদা বাড়লেও ডাবের উৎপাদন কমছে বিজ্ঞানীরা বলছেন ডাব বিক্রির কারণে বীজ তৈরি হচ্ছে না ভিয়েতনাম থেকে 8.5 লাখের বেশি চারা আনা হলেও আশানুরূপ ফলন হয়নি দুই বছরে কেউ গুম হয়নি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এ ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম হাতে রয়েছে যুগান্তর যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে ক্রয় প্রস্তাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার যুক্তি ডিসি ওয়েনুরা পাচ্ছেন সচিব গ্রেডের গাড়ি এশিয়া ফাউন্ডেশন ও বিআইজিডির সমীক্ষা 48% মানুষ মনে করে দেশের রাজনীতি ভুল পথে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত বড় শক্তিশালী সিন্ডিকেট দেখব সিন্ডিকেটের বিষয়ে বক্তব্যের জন্য বাণিজ্যমন্ত্রীকে ধরবেন প্রধানমন্ত্রী অংশগ্রহণমূলক নির্বাচন মানে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার হবে ডেঙ্গু শনাক্ত করতে 8 ধরনের পরীক্ষা হাসপাতালের চক্করে রোগীরা দিনরাত একাকার ডক্টর ইউনুস প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশিদের বিবৃতি নিয়ে সরকার বিচলিত নয় বিশ্ব নেতারা অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন দুদক আইনজীবী ডক্টর ইউনুসকে হয়রানি খতিয়ে দেখবে জাতিসংঘ বাজারের ব্যবধানের মাংসের চিত্র মাংস নিয়ে বাজারে হাহুতা স্বাদ থাকলেও সাধ্য নেই গরিবের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম
দর্শক দেখছিলাম যুগান্তরের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমার হাতেও বেশ কয়েকটি পত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবর খবর নিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন সেই সঙ্গে বিতরণের সময় হলো একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবর খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কস্তার আহমেদ দর্শক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ সুনামগুলো পড়ে থাকি এবং ওগুলোর পর্যালোচনা করে থাকি দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে জানাচ্ছি দর্শক আপনাদেরকে বিবৃতি ভিক্ষা করছেন ইউনুস সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন নিয়ে চাপ নেই ব্রিক্সের সদস্যপদ পাওয়ার চেষ্টা ছিল না চাইলে পাবো না সে অবস্থা নেই দর্শক আমরা দেখছি যে গতকালকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে যে সফর ছিলেন ব্রিক্স সম্মেলনে যোগ দেয়নি সেই সম্মেলনকে কেন্দ্র করেই আমরা দেখি যে প্রতিটি দেশ সফর করার পরে কিন্তু প্রধানমন্ত্রী সেই সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেন এবং সেই ধারাবাহিকতাই কিন্তু গতকালকে সাউথ আফ্রিকায় যে সফর ছিলেন জোহানেসবার্গ সেই সফর সম্পর্কে সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সংবাদ সম্মেলন কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছে মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিশ্বের প্রায় 160 থেকে 150 অধিক বিশ্ব নেতা এবং এর মধ্যে 100 অধিক যারা রয়েছেন এর মধ্যে নোবেল বিজয়ী তারা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু চিঠি লিখেছেন যে তার পক্ষে আসলে তার যে বিচার তিনি ন্যায় বিচার পাচ্ছেন না তার বিরুদ্ধে একটি মহল কাজ করছে এবং সেই কারণেই তাকে যাতে ন্যায় বিচার করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা হস্তক্ষেপ করেছে এবং খোলা চিঠি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী কিন্তু সেটিকে উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে এখন একেবারেই দিশেহারা হয়ে বিবৃতি ভিক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকেও কথা বলতে দেখা গিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লোকজনেরা আসলে বিনিয়োগ করে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু এটি একটি আইন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে সেই কারণে এটি নিয়ে বিশ্বের নেতাদের এই বিবৃতিতে আসলে হতাশাজনক বলে তিনি মন্তব্য করেছেন এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি বর্তমান তিনি কিন্তু বলেছেন যে বিচারের ঊর্ধ্বে আসলে কেউই নন সে যত বড় ক্ষমতার মালিকই হোক যত বড় মানুষই হোক কিনা এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিষয়টি উল্লেখ করেছেন যে অনেক নোবেল বিজয়ী কিন্তু কারাগারে গিয়েছেন জেল খেটেছেন সেই কারণেই তাদের কর্মকাণ্ডকে ঘিরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে তো এটি নতুন কিছু নয় যে বিচারের প্রক্রিয়ায় চলবে বাংলাদেশের বিচার স্বাধীন এটি কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুইজনেই কিন্তু একই কথাই বলেছেন যে আসলে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এখানে বিচারের ব্যবস্থা অনুযায়ী চলবে সরকারের কোনো হস্তক্ষেপ করবে না এবং যেই তার বিরুদ্ধে যেই মামলা সেটি আসলে সরকার মামলা করেনি যারা আসলে ভুক্তভোগী তারাই মামলা দায়ের করেছেন এবং সেই মামলার যা রায় হয় সেটি আসলে হবে এবং সেটি দেখবার বিষয় আমরা দেখছি যে আসলে এর আগেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি পত্রিকায় লেখা ছাপা হয়েছিল পরে সেটিকে জানা গেছিল সেটি বিজ্ঞাপন আকারে ছাপানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো এই ঘটনাগুলো ঘটল সেখানে কিন্তু নির্বাচন নিয়েও কথা হয়েছে নির্বাচন নিয়েও তারা বলেছেন যে আসলে তারা চায় যে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে আসলে সব মানুষ অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই কথাই বলেছেন যে আসলে জনগণের অংশগ্রহণে যে নির্বাচন সেটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেই নির্বাচন কিন্তু এবার অনুষ্ঠিত হবে দর্শক পাশেই দেখছি 70% মানুষের মতে ভুল পথে অর্থনীতি জরিপ বন কেটে সাফারি পার্ক তিন পর্যায়ের প্রকল্প ব্যয় 1,025 কোটি টাকা প্রথম পর্যায়ের প্রকল্প ব্যয় 382 কোটি টাকা প্রথম পর্যায়ে পাহাড় ও বন কাটার জন্য ব্যয় প্রায় 1 কোটি টাকা পরিবেশ আন্দোলনকে পাত্তাই দেওয়া হয়নি দুই ধাপে পরামর্শক ব্যয় 15 কোটি 72 নেতাকর্মী নিখোঁজ দাবি বিএনপির মুক্তির আশ্বাসে অর্থ আদায় গুম প্রতিরোধ দিবস আজ প্রতারিত পরিবারের সদস্যরা পুলিশকে জানায়নি 14 বছরে হদিস নেই 645 জনের গুম সরকার বিরোধীদের প্রচারণা স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব ডক্টর কামালের সিঙ্গাপুরে বিএনপি জাপা দেশে গুঞ্জন কৌতূহল বিএনপি নেতাদের সঙ্গে বিজেপির বৈঠকের গুঞ্জন নেতাদের চরিত্র হরণের ক্ষমতাসীনরা বিএনপি চুন্নুর সিঙ্গাপুরে যাওয়ার তথ্য নাকচ জাপান দর্শক আমরা দেখছি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন এবং এরপরেই আমরা দেখেছি আরও বেশ কয়েকজন বিএনপির
জ্যেষ্ঠ নেতা কিন্তু সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন এবং সেখানে কিন্তু এখন এটি নিয়ে নানান ধরনের গুজব এবং গুঞ্জনও কিন্তু রয়েছে যে আসলে তারা ক্ষমতাসীন দল যে রয়েছে ভারতের সেই বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং এই ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে। আবার একই সাথে জাতীয় পার্টির একজন নেতা আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই যিনি সরকার বিরোধী কথা বলে যাচ্ছিলেন তারাও কিন্তু গুঞ্জন উঠছে যে সেও আসলে এই যে সিঙ্গাপুরে যে সফর সেই সফরে যোগদান করবে এবং সেখানে তাদের বৈঠক করার কথা রয়েছে। আমরা জানি যে সেপ্টেম্বরেই কিন্তু সরকার বিএনপি আগে থেকেই বলে আসছিল যে সেপ্টেম্বরেই সরকার পতনের যে একদফা আন্দোলন সেই একদফা আন্দোলনের দিকে তারা কিন্তু এগোবেন এবং সেই লক্ষ্যে আসলে এটি বাস্তবায়নের ক্ষেত্রেই তারা আসলে গিয়েছেন কিনা বা অনেকেই বলছেন যে আসলে যেহেতু আন্দোলন করবেন সেক্ষেত্রে শরীরের যে অবস্থা সেটি দেখবার জন্য অনেকেই গিয়েছেন। তবে এই আসলে পরিস্থিতি এখন কিন্তু অনেকটা ঘোলাটে অবস্থার মধ্যে রয়েছে। তবে জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে আসলে চুন্নু যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে দেশেই রয়েছেন, তিনি সিঙ্গাপুরে যাননি। বিএনপি নেতারা কিন্তু এখনও পর্যন্ত খোলাটে পরিস্থিতির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতি আওয়ামী লীগের অনেক নেতারা মানতে নারাজ, অনেক নেতারা কথা বললো, আবার অনেকই সরকার পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। দর্শক, আরেকটি বিষয় সেটি হচ্ছে আজকে থেকে কিন্তু এশিয়া কাপ শুরু, সে সঙ্গে সময়ছিলাম দেখলাম এশিয়া কাপ শুরু আজ। এই প্রথম দুই দেশে কিন্তু আয়োজন করা হচ্ছে এশিয়া কাপের। এর আগে আমরা দেখেছি প্রত্যেকটি দেশে যেখানে আয়োজন করা হতো একটি দেশেই কিন্তু সেখানে আয়োজন করা হতো, কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে একটি বৈরী পরিস্থিতি বহমান হওয়ার থাকার কারণেই কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কা দু দেশ মিলে এই খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচ কিন্তু আজকেরই শুরু হবে। ডেঙ্গুতে দুই সপ্তাহ ধরে গড়ে 10 জনের মৃত্যু, গ্যাসে বাড়তি খরচ 150 কোটি, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা। উদ্বোধনের মাত্র কয়েকদিন, তাই শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে গতকাল ছাকের ভেটিড এক্সপ্রেসওয়েতে যানবাহনের ট্রায়াল অনুষ্ঠিত হয়। সাদিকের ছবি নামানোয় আওয়ামী লীগ নেতার গলায় জুতার মালা, বরিশাল থেকে খবরটি প্রকাশিত হয়েছে। এই ছিল দেশ রূপান্তরের প্রধান প্রধান সংবাদ। ছিলাম দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি দেশে কি হবে বলবে জনগণ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করুন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, অপরাধ বোধ না থাকলে বিবৃতি ভিক্ষা করেন কেন, সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচারের কান দেবেন না, চেয়ে পাবে না, সে অবস্থানে বাংলাদেশ নেই, বাজার সিন্ডিকেট কত শক্তিশালী তা দেখব। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর, জেলায় জেলায় প্রশাসন পুলিশ ও ইসি কর্মকর্তাদের দ্বন্দ্ব, এজলাসে হট্টগোল, দুই বিচারপতি জানিয়েছেন প্রধান বিচারপতিকে, নির্বাচন ঘিরে অস্তিত্বের লড়াইয়ে বিএনপি, সুন্দরী তরুণীরাই টার্গেট ছিল চীনা নাগরিকের, ডেঙ্গুতে আরও 13 জনের প্রাণহানি। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে ইমরান খানের দণ্ড স্থগিত তবে মুক্তি মিলছে না, সাইফার মামলায় তাকে কারাগারে রাখার নির্দেশ, তোষাখানা মামলায় রায় অন্ধকার অধ্যায় শাহবাজ শরীফ। পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু হাইব্রিড এশিয়া কাপ, অপচয় রোধ ও মূল্যস্ফীতি কমানো নিয়ে দেশ প্রধানমন্ত্রীর একনেক সভায় 20 প্রকল্প অনুমোদন, গণভবনে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণ ভোট দিতে পারলে অংশগ্রহণমূলক নির্বাচন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি অংশগ্রহণ করলেই বৈধ হবে, অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না, বাংলাদেশ এখনই ব্রিক্সের সদস্যের জন্য চেষ্টা করেনি, চাইলে পাবো না, সে অবস্থাটা নেই, ইউনুসের জন্য বিবৃতি না দিয়ে আইনজীবী পাঠান, আইন তার নিজের গতিতে চলবে। ডেঙ্গু রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা দিশেহারা, চিকিৎসা ব্যয়ের চেয়ে কম খরচে নির্মূল করা যায় মশা বলছেন বিশেষজ্ঞরা, অপরিণত বয়সে জন্ম শিশু মৃত্যুর বড় কারণ, আদালতকে কলুষিত করা ঠিক হবে না আইনমন্ত্রী, চাহিদা বাড়লো ডাবের উৎপাদন কমছে, বিজ্ঞানীরা বলছেন ডাব বিক্রির কারণে বীজ তৈরি হচ্ছে না, ভিয়েতনাম থেকে 8.5 লাখের বেশি চারা আনা হলেও আশানুরূপ ফলন হয়নি, 2 বছরে কেউ গুম হয়নি, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, হাতে রয়েছে যুগান্তর, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে ক্রয় প্রস্তাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার যুক্তি, ডিসি ওয়েনুরা পাচ্ছেন সচিব গ্রেডের গাড়ি, এশিয়া ফাউন্ডেশন ও বিআইজিডির সমীক্ষা 48% মানুষ মনে করে দেশের রাজনীতি ভুল পথে, গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত বড় শক্তিশালী সিন্ডিকেট দেখব, সিন্ডিকেটের বিষয়ে বক্তব্যের জন্য বাণিজ্যমন্ত্রীকে ধরবেন প্রধানমন্ত্রী, অংশগ্রহণমূলক নির্বাচন মানে নির্বাচনে জনগণের অংশগ্রহণ, ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার হবে।
ডেঙ্গু শনাক্ত করতে আট ধরনের পরীক্ষা হাসপাতালে চক্করে রোগীরা দিনরাত একাকার ডক্টর ইউনুস প্রসঙ্গে পররাষ্ট্রপতি মন্ত্রী বিদেশীদের বিবৃতি নিয়ে সরকার বিচলিত নয় বিশ্ব নেতারা অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন দুদক আইনজীবী ডক্টর ইউনুসকে হয়রানি খতিয়ে দেখবে জাতিসংঘ বাজারের ব্যবধানের মাংসের চিত্র মাংস নিয়ে বাজারে হাহুতাশ স্বাদ থাকলেও সাধ্য নেই গরিবের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম দর্শক দেখছিলাম যুগান্তরের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমার হাতেরও বেশ কয়েকটি পত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবর খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সেই সংবাদ বিতরণের সময় হলো একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন।